প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এই বর্তমান এই পেন্ডেমিক সিচুয়েশনে আমরা যেভাবে বাসায় আছি, যে যেখানে আছি, আশা করি সবাই ভালো আছি। এবং এই সিচুয়েশনে আমরা বাসা থেকে বের হতে পারছি না, সেজন্য আমরা বাসায় অনলাইনের মাধ্যমে সবাইকে পড়ানোর জন্য অনেক স্বাগতম জানাচ্ছি। আমি সাজেদা বেগম ফ্রম রাজধানী আইডিয়াল কলেজ, লেকচারার ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। আজকে আমি তোমাদের তৃতীয় সেমিস্টারের একটি অধ্যায়, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের একটি টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি সবার আমার সাথেই থাকবে। তো শুরু করছি, বিসমিল্লাহির রহমানির। অধ্যায় তৃতীয়, অধ্যায় পঞ্চম, স্বল্প ও মধ্যম মেয়াদি অর্থায়ন। আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় পঞ্চমের প্রথম পত্রের স্বল্প মধ্যমেয়াদি অর্থায়ন। এই সম্পর্কে আমরা সবাই একটু আলোচনার প্রথমেই আমরা জেনে নিই যে স্বল্প মেয়াদি অর্থায়নটা কি। তো স্বল্প মেয়াদি অর্থায়ন হচ্ছে যে অর্থায়ন সাধারণত 1 বছর বা তার থেকে কম সময়ের জন্য করা হয়। বা তার থেকে কম সময়ের জন্য করা হয়ে থাকে। স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে সেই ধরনের অর্থায়ন যে অর্থায়ন সাধারণত 1 বছর বা তার থেকে কম সময়ের জন্য করা হয়ে থাকে। তো এই ধরনের অর্থায়নটা আমরা সাধারণত প্রতিষ্ঠানের চলতি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে করে থাকি। তো চলতি সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজন মেটানোর জন্য আমরা যে অর্থায়নটা করে থাকি সেটা হচ্ছে স্বল্প মেয়াদি অর্থায়ন। তো চলতি সম্পদ ব্যবস্থাপনার জন্য আমরা এই স্বল্প মেয়াদি অর্থায়ন কেন করি, তার সাথে কিছু বিষয় সম্পর্কিত রয়েছে। সেই চলতি সম্পদ ব্যবস্থাপনার কিছু বিষয়ের মধ্যে একটি হচ্ছে, তাহলে আমরা একটু দেখি যে চলতি সম্পদটা কি। চলতি সম্পদ হচ্ছে দৈনন্দিন যে সম্পদটা আমাদের প্রতিষ্ঠানের কাজে লাগে স্বল্প সময়ের জন্য। যেমন কাঁচামাল ক্রয়, মজুদ পণ্য ক্রয় করার জন্য আমাদের কাঁচামাল ক্রয় করতে প্রতিষ্ঠানে কিছু দৈনন্দিন কাঁচামাল ক্রয় করতে হয়, দেনাদারের পরিশোধ করতে হয়, এই ধরনের ব্যয়কে বলা হয় চলতি সম্পদ। তো চলতি সম্পদ ব্যবস্থাপনা সাথে সম্পর্কিত বিষয় এই চলতি সম্পদ ব্যবস্থাপনার সাথে যে বিষয়গুলো জড়িত রয়েছে সেই 4টি বিষয় জড়িত রয়েছে চলতি সম্পদ ব্যবস্থাপনার সাথে। কি কি সম্পর্কিত বিষয়গুলো? 1 নম্বর বিষয় হচ্ছে নগদ ব্যবস্থাপনা। এক নম্বর বিষয়টি হচ্ছে নগদ ব্যবস্থাপনা। 2 নম্বর বিষয়, আমাদের নগদটা কি? নগদ হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনার আরেকটি বিষয়। সে বিষয়টি হচ্ছে যে নগদ কিভাবে প্রতিষ্ঠানে আসে, সেই নগদ রূপান্তর চক্র, আবর্তন, ন্যূনতম নগদ অর্থের পরিচালন, এইগুলো হচ্ছে নগদ ব্যবস্থাপনার কিছু প্রক্রিয়া। তো নগদ ব্যবস্থাপনা হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনার একটি বিষয়। তো চলতি সম্পদ ব্যবস্থাপনার আরেকটি বিষয় হচ্ছে মজুদ পণ্য ব্যবস্থাপনা। মজুদ পণ্য ব্যবস্থাপনা, এই মজুদ পণ্যটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাঁচামাল, আংশিক প্রস্তুত পণ্য। মজুদ কি? মজুদ হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাঁচামাল। যেমন একটি শিল্প প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান যেমন গার্মেন্টসের কাঁচামাল, সেই গার্মেন্টসে কি উৎপাদিত হয়? কাপড়। কাপড়ের কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয়? সুতা। তো সুতাটা হচ্ছে একটি মজুদ, একটি কাঁচামাল।
সো এই কাঁচামালটাকে মজুত করতে হবে এবং সেটা সঠিক ব্যবস্থাপনা করতে হবে। কিভাবে করতে হবে? তার ব্যয় যাতে সর্বনিম্ন হয়, তার যাতে সর্বক্ষেত্রে এই মজুতটা যাতে ব্যবহার করে আমি একটি উৎপাদিত একটি পণ্য রূপান্তরিত করতে পারি, যা বিক্রয় করে প্রতিষ্ঠান লাভ বা মুনাফা অর্জন করতে পারে। তো মজুত আমাকে ব্যবস্থাপনা করতে হবে, এটি হচ্ছে আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনার আরেকটি বিষয়। 3 নম্বর, প্রাপ্য বিল ব্যবস্থাপনা। আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। এবং 4 নম্বর হচ্ছে প্রাপ্য বিল ব্যবস্থাপনা এবং চলতি মূলধন ব্যবস্থাপনা। এই হচ্ছে আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনার 4টি বিষয়। একটি হচ্ছে নগদ ব্যবস্থাপনা, দ্বিতীয়টি হচ্ছে মজুত ব্যবস্থাপনা, 3 নম্বর হচ্ছে প্রাপ্য বিল ব্যবস্থাপনা এবং চলতি মূলধন ব্যবস্থাপনা। এগুলো আমাদের চলতি সম্পদের ক্ষেত্রে ব্যবস্থাপনা করতে হয়, যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় স্বল্প মেয়াদীর ক্ষেত্রে। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার একটু আলোচনা চলে যাব মজুত পণ্যে। তার আগে একটু আলোচনা করছি যে স্বল্প মেয়াদী অর্থায়নটা আমাদের কি কি উৎস থেকে আসতে পারে। সাধারণত স্বল্প মেয়াদী অর্থায়নটা দুটি উৎস থেকে সংগৃহীত, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস, স্বল্প মেয়াদী সাধারণত দুটি উৎস থেকে অর্থ অর্থ অর্থায়ন করে থাকে, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। আমাদের এই চলতি সম্পদ, আমাদের যে স্বল্প মেয়াদী অর্থায়ন, সে অল্প মেয়াদী অর্থায়নে আমি আবার চলে আসলাম, সেটা হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়নটা আসলে উৎসটা কোথা থেকে আসে। স্বল্প মেয়াদী অর্থায়নের প্রথম উৎসটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎস মানে যে উৎসটা আমাদের সবসময় স্বতঃস্ফূর্তভাবে হতে পারে, যেমন আমরা মহাজন থেকে সংগ্রহ করতে পারি যে কোনো ধরনের। তো স্বল্প মেয়াদীর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, গ্রাম্য, মহাজন। এই অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোকে আমরা সাধারণত ভাগ করতে পারি স্বতঃস্ফূর্ত আরেকটা হতে পারে গ্রাম্য মহাজন। তো আমাদের এই অপ্রাতিষ্ঠানিক উৎসটা হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি? স্বতঃস্ফূর্ত অর্থায়ন হচ্ছে যে অর্থায়নটা বিক্রয়টা ধারে ক্রয়ের ফলে সৃষ্টি হয়। ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট অর্থায়নকেই বলা হয়, দৈনন্দিন কার্যক্রমের ফলে যে সৃষ্ট অর্থায়ন তাকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। এই স্বতঃস্ফূর্ত অর্থায়নকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্যবসায় ঋণ, আরেকটা হচ্ছে ক্রেতাদের থেকে অগ্রিম, আরেকটা হচ্ছে বকেয়া খরচ। তাহলে আমরা সেই স্বতঃস্ফূর্ত অর্থায়নের ক্ষেত্রে যে ব্যবসায় ঋণ, আমরা যেটা জানি ব্যবসায় ঋণটা কি, ব্যবসায় ঋণটা হচ্ছে ধারে ব্যবসায় ঋণ। এই ব্যবসায় ঋণটা হচ্ছে ট্রেড ক্রেডিট। এটা কি? এটা হচ্ছে ব্যবসার ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট ঋণকে, যেহেতু আমরা অর্থায়ন করছি তাহলে সেটা বিক্রয়টা ধারে হচ্ছে। তো স্বতঃস্ফূর্ত অর্থায়নের এই ব্যবসায় ঋণটা হচ্ছে ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট ঋণকে। আমি কেন এটার দিকে জোর দিচ্ছি? কারণ আমাদের এই স্বল্প মেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসের এই স্বতঃস্ফূর্ত অর্থায়নের ক্ষেত্রে ব্যবসায় ঋণের ব্যয় বের করে আমাদের দেখাতে হবে। তো ব্যবসায় ঋণের ব্যয় বের করতে হয় কিভাবে তা আমরা একটু দেখি। তো ব্যবসায় ঋণের ব্যয় আমি চলে আসলাম, কারণ আমাদের স্বতঃস্ফূর্ত অর্থায়নকে আমরা ব্যবসায় ঋণের ক্ষেত্রে একটি ভাগ করেছি, আরেকটি হচ্ছে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম, আরেকটা বকেয়া খরচ। তো ব্যবসায় ঋণটার ব্যয় আমাদের বের করে অঙ্কে দেখাতে হবে। এটা হচ্ছে একটি অঙ্কের ট্রাম, আমরা কিন্তু অঙ্কে চলে আসছি। সো ব্যবসায় ঋণের ব্যয়টা আমরা কেন করব? কারণ আমাদের এটা কিন্তু অপ্রাতিষ্ঠানিক উৎসের একটি মধ্যে পড়েছে। তো এটা আমরা শেষ করে আমরা প্রাতিষ্ঠানিক উৎসে চলে যাবো আবার।
তো অপ্রাতিষ্ঠানিক একুশে ব্যবসায় ঋণের ব্যয় আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমরা জানি কস্ট অফ ব্যয়, যেহেতু কস্ট অফ ট্রেড ক্রেডিট বলতে পারি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, এই কস্ট অফ ট্রেড ক্রেডিটটাকে আমরা বের করব একটি সূত্র দিয়ে, যেটাকে আমরা জানি কেটিসি সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। সিডিআর এটা কি? সিডিআরটা হচ্ছে নগদ বাট্টার হার। সিডিআর হচ্ছে নগদ বাট্টার হার। আমরা যখন কোনো শর্ট বিক্রয় করি, ক্রেতা যখন কোনো কিছু পণ্য ক্রয় করে, বিক্রেতা যখন বিক্রয় করে, বিক্রয়ের ক্ষেত্রে একটি শর্ত প্রদান করে। ব্যবসায় ঋণের ক্ষেত্রে ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট ঋণকে আমরা কি জানি? ব্যবসায় ঋণ। সো ব্যবসায় ঋণের ক্ষেত্রে যখন আমরা বিক্রয়টা করব ধারে, তখন আমাদের একটি শর্ত দিয়ে দিবে বিক্রেতা। কাকে দিবে? ক্রেতাকে দিবে। এই শর্তের উপর ভিত্তি করে কিন্তু ব্যবসায় ঋণের ব্যয়টা হয়, এটাই নির্ণয় করে দেখতে হয়। তো বিক্রেতার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী আমাদের এই সূত্রটা বসিয়ে করতে হবে। সেক্ষেত্রে সিডিআরটা কি? সিডিআর হচ্ছে, আমরা একটু জেনে নিই, নগদ বাট্টার হার, যেটাকে আমরা বলি ক্যাশ ডিসকাউন্ট রেট। ক্যাশ ডিসকাউন্ট রেট। আরেকটা হচ্ছে সিপি। সিপি মানে হচ্ছে ঋণের মেয়াদ, এটাকে আমরা বলি ক্রেডিট পিরিয়ড, এটাকে আমরা বলি ক্রেডিট পিরিয়ড, ঋণের মেয়াদ। এই ঋণের মেয়াদটা কখন আমরা সম্পূর্ণ জিনিসটা বিক্রয়ের সাথে জড়িত। তারপরে এটা হচ্ছে ডিপি, এটা হচ্ছে বাট্টার মেয়াদ, যেটাকে আমরা বলি ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্টিং ডিসকাউন্টিং পিরিয়ড। তো আমাদের এই হচ্ছে নগদ বাট্টার হার, সিপি ঋণের মেয়াদ, এবং ডিসকাউন্ট পিরিয়ড মানে বাট্টার মেয়াদ। তো আমাদের এই হচ্ছে ব্যবসায় ঋণের সূত্রের এখানে ব্যাখ্যা। তো আমি আবার এইবার একটু অঙ্কের সাথে জড়িত এই বিষয়টা আলোচনা করি। সাপোজ একজন বিক্রেতা 1 লাখ টাকা পণ্য বিক্রয় করলো ক্রেতার কাছে, এবং বিক্রেতা ক্রেতাকে শর্ত দিয়ে দিল। শর্তটা একটু লেখো, আমি এটা মুছলাম। সাপোজ একজন বিক্রেতা এক্স ক্রেতাকে, ক্রেতার নিকট 1 লক্ষ টাকার পণ্য বাকিতে বিক্রয় করল। আমি টার্মসটা বুঝে অঙ্কে চলে যাব। বিক্রেতা এক্স ক্রেতার নিকট, ক্রেতা হচ্ছে ওয়াই, বিক্রেতা এক্স ক্রেতা ওয়াই কে নিকট 1 লাখ টাকার পণ্য বাকিতে বিক্রয় করল, এবং বিক্রেতা মানে এক্স ওয়াই কে শর্ত প্রদান করল। শর্তটি হচ্ছে 2/10 নিট 30, এই শর্তটা প্রদান করল। বিক্রেতা যখন কোনো পণ্য বিক্রয় করে, কখন বিক্রয়ের ক্ষেত্রে শর্ত দেয়? বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে বা ধারে বিক্রয়ের ক্ষেত্রে যে শর্ত প্রদান করে, সেই শর্তটি হচ্ছে কি? 2/10 নিট 30। তার মানে বিক্রেতা ক্রেতাকে এই শর্তটি প্রদান করলো। এই শর্তটি হচ্ছে কি? 1 লাখ টাকার পণ্য যখন সে 1 লাখ টাকার পণ্য বাকিতে কিনবে, তার সাথে সাথে এই শর্তটাও তাকে মানতে হবে। কি শর্ত? যদি 1 লাখ টাকার পণ্য সে 10 দিনের মধ্যে 1 লাখ টাকার পণ্যের টাকা পরিশোধ করে দেয়, তাহলে সে 2% ছাড় পাবে, বাট্টার সুযোগ পাবে। তার মানে হচ্ছে এই 2% হচ্ছে তার নগদ বাট্টার হার, সিডিআর। আর এই 2% ছাড় তখনই পাবে যখন সে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করবে। দ্যাট মিন্স এটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, ডিপি মানে বাট্টার মেয়াদ। আর
তাকে অবশ্যই অবশ্যই 1 লাখ টাকা 30 দিনের মধ্যেই পরিশোধ করতে হবে, এছাড়া তার কোনো সুযোগ নেই। তাহলে এটা হচ্ছে তার ঋণের মেয়াদ, যেটাকে আমরা বলি সিপি। এই হচ্ছে বিক্রয়ের শর্ত, এটা একটি টার্ম, সেল অফ টার্ম, যেটা আমরা বলি বিক্রয়ের শর্ত। এই বিক্রয়ের শর্তটা প্রদত্ত হয়, এই বিক্রয় শর্তটা প্রদত্ত হয় তখনই যখন ধারে বিক্রয় সৃষ্টি হয়, ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট হয়, এই তখনই এই শর্তটা প্রদত্ত হয়। কে শর্তটা দেয়? বিক্রেতা শর্তটা ক্রেতাকে দিয়ে দেয়, আর এই শর্ত অনুযায়ী তখন আমাদের ব্যবসায় ঋণের ব্যয় বের করতে হয়। তো আমরা এই শর্তটা অনুযায়ী দেখলাম যে শর্তটা কিভাবে চিহ্নিত করবো, একটু সবাই দেখি। এই শর্তটা সবসময় একরকমই থাকবে, বিক্রয়ের শর্ত কি, যদি কেউ কোনো পণ্য বাকিতে বিক্রয় করে সেই পণ্যের টাকাটা পরিশোধ করতে হবে, আর যদি সে টাকাটা সে 10 দিনের মধ্যে দেয় তাহলে তাকে 2% ছাড় দেওয়া হবে। এটাই হচ্ছে 2% ছাড়, যেটাকে বলা হয় নগদ বাট্টার হার আর সিডিআর। আর আমি যদি 10 দিনের মধ্যে দিই তবেই আমি 2% ছাড় পাবো। এই 10 দিনটা হচ্ছে আমার ডিপি, আর আমার টাকাটা অবশ্যই আমাকে 30 দিনের মধ্যেই পরিশোধ করতে হবে। 30 দিনের মধ্যে যদি পরিশোধ করতে না পারি তাহলে আমাকে সে বিক্রয় করবে না। এই জন্যই আমাকে শর্ত দিয়ে নিয়েছে যে 30 দিনের মধ্যেই আমাকে এই ঋণের টাকা পরিশোধ করতে হবে, যেটা হচ্ছে আমার সিপি। তো এখান থেকে আমি একটি অঙ্ক কিন্তু করতে পারি, আসো আমরা করি। সেটা কি, এখানে প্রথমে আমি লিখবো সিডিআরটা কত, এই যে মাত্র লিখলাম সিডিআর হচ্ছে 2%। সিপিটা কত, আমি কিন্তু মাত্রই লিখেছি সিপি হচ্ছে আমার 30 দিন, আর ডিপি হচ্ছে আমার কত, ডিপি হচ্ছে আবার 10 দিন। এই হচ্ছে আমার ব্যবসায় ঋণের একটি অঙ্কের সবকিছু দেওয়া আছে। এখন আমরা জাস্ট ব্যবসায় ঋণের ব্যয় বের করব। ব্যয়টা কিভাবে বের করব, ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করা হবে কিভাবে, আমরা জানি কেটিসি সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এই হচ্ছে আমাদের সূত্র, এই সূত্রে বসে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি, এটাকেই বলা হয় ব্যবসা ঋণ। তো কিভাবে করবো, আমি বেশ বসিয়ে দিয়েছি, সিডিআর হচ্ছে 2, আর 100 থেকে 2 মাইনাস 360 সূত্রের কার্যদিবস, সিপি হচ্ছে আমাদের 30, আর ডিপি হচ্ছে 10, আর ইন্টু 100। তাহলে এই সূত্রটা থেকে আমরা কিন্তু এভাবে আমরা ব্যবসা ঋণের ব্যয় বের করতে পারি। কিভাবে করবো একটু দেখাচ্ছি, আমি ক্যালকুলেটার সাহায্যে ইউজ করে এই অঙ্কটা সমাধান করছি। 2 ভাগ আমাদের 2-কে যখন আমি 98 দ্বারা ভাগ দিব, 2-কে যখন আমি 98 দিয়ে ভাগ দিব তখন আমাদের পয়েন্ট আকারে আসবে। আমি এটা উপরে দিয়ে লিখছি, কেটিসি ইকুয়াল টু এটাকে যখন আমি ভাগ দিব, 2-কে আমি 100 থেকে 2 বাদ দিলে 98 হয়, আর ওটাকে যখন ভাগ দিব তখন আমার পয়েন্ট জিরো টু জিরো জিরো টু জিরো জিরো ফোর জিরো এইট। দশমিকের পরে আমি 5টা সংখ্যা নিতে পারি, আমি 6টা নিয়েছি, 5টা নিলেই এনাফ, 4টা বা 5টা নেওয়া যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমি 360-কে এখানে 30 থেকে গেলে 10 বা 20 থাকে, 360 ভাগ 20 আমাদের আসবে হচ্ছে 18। এখন আমার এইটা খালি পূর্ণ করে দেবো, অঙ্কগুলো খুবই সহজ, যদি বাসায় করো তাহলে অনেক সহজ অঙ্কগুলো। আমাদের দেখো এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করার পর আমাদের চলে আসছে 36.73%, আমাদের 36.73% চলে আসলো। এটা হচ্ছে আমাদের ব্যবসা ঋণের ব্যয়। তাহলে আমরা কিন্তু ব্যবসা ঋণের ব্যয়টা শিখে গেলাম, একদমই সহজ। কিভাবে আমরা অপ্রাতিষ্ঠানিক উৎসের একটি ব্যয় কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে ব্যবসা ঋণের ব্যয়। এই ধরনের অঙ্ক কিন্তু অনেকবার প্রিভিয়াস বোর্ডে এসেছে, আমি ওখান থেকে একটি অঙ্ক তোমাদের সলভ করাবো এবং মজুত পণ্য ব্যবস্থাপনার একটি অঙ্ক দেখাবো। তো আশা করি এটা বুঝতে পেরেছ, ব্যবসায় ঋণের ব্যয়টা কিভাবে বের করতে হয়, কেটিসি সিডিআর।
তো প্রাতিষ্ঠানিক উৎস কিন্তু আমি এখন আলোচনা করিনি, সেটা বলবো যে প্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে দুটি, একটা হচ্ছে মুদ্রা বাজার আর একটা হচ্ছে ব্যাংক ঋণ। মুদ্রা বাজার আর একটা হচ্ছে ব্যাংক ঋণ। মুদ্রা বাজার থেকে যেমন স্বল্পমেয়াদী আর্থিক সম্পদগুলো লেনদেন করা হয়, তো মুদ্রা বাজার থেকে কি কি হতে পারে, অর্থাৎ যেমন হতে পারে বাণিজ্যিক কাগজের মাধ্যমে, এটাও কিন্তু ব্যয় নির্ণয় করতে হবে। ব্যাংক, ব্যাংকের মাধ্যমে কিন্তু আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন করতে পারি। স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণটা কিন্তু জামানতবিহীন আর জামানত যুক্ত হয়ে থাকে। তো আমাদের এই ব্যবসা ঋণের আমরা আজকে জানলাম, এবং আমরা আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে আমাদের মজুতপূর্ণ। আর এটার আগে একটি বোর্ডের অঙ্ক দেখাই, তারপর তোমাদের অন্য টপিক্সে যাব। আমি বোর্ড, যশোর বোর্ড 2016 সালের একটি অঙ্ক সলভ করব। যশোর বোর্ড 2016, মিস্টার রফিক, মিস্টার অঙ্কটি হচ্ছে এরকম। আমাদের খালেকুজ্জামান বইয়ের পেজ নাম্বার হচ্ছে নতুন 2019 সালের পেজ, 19 সালের বই, এটার পেজ নাম্বার হচ্ছে 477। এটা তোমাদের বইয়ের উদাহরণ 13। এটা কিন্তু উদাহরণ 13-র অঙ্ক, প্লাস হচ্ছে বোর্ডেও এসেছে দুইটাই। তো আমরা এটা একটু সলভ করি। যশোর বোর্ড 2016 সালের এই অঙ্কটি আমরা একটু পড়ছি, সেটা হচ্ছে মিস্টার রফিক একজন সফল মোটর ব্যবসায়ী। মিস্টার শফিক রফিক, সফল মোটর ব্যবসায়ী, তিনি হিরো, হিরো কোম্পানির বাইক 2x10 নিট 30 শর্তে ধারে ক্রয় করেন। মিস্টার রফিক একজন সফল মোটর বাইক ব্যবসায়ী, সে মোটর ব্যবসায়ী করে, সে বাইক ব্যবসা করে, মোটর মোটর গাড়ি বাইক ব্যবসা করে। আচ্ছা, তিনি হিরো কোম্পানির বাইক 2x10 নিট 30 শর্তে ধারে ক্রয় করেন। সে মোটর বাইক কোম্পানি, যে হিরো বাইক, সেই হিরো বাইক থেকে সে ধারে কিছু বাইক ক্রয় করেন, সেটা কত শর্তে? 2x10 নিট 30 শর্তে। কিন্তু কিন্তু তিনি ইচ্ছা করে, ইচ্ছা করলে 4x10 নির্তিরিশ, 4x10 নির্তিরিশ শর্তে বাজাজ, কোম্পানির বাইক ধারে ক্রয় করতে পারেন, বাজাজ কোম্পানির বাইক ধারে ক্রয় করতে পারেন। এখন আমাকে বলতে বলেছে এই মিস্টার রফিকের, একজন সফল মোটর ব্যবসায়ী, তার অঙ্কটা কি চাইছে? করণীয় তো বলেছে উদ্দীপকে দুটির, উদ্দীপক দুটির মধ্যে উদ্দীপক উদ্দীপক দুটির মধ্যে উদ্দীপক দুটির মধ্যে এই উদ্দীপক দুটির মধ্যে কোম্পানির কোন কোম্পানির বাইক দুটির মধ্যে দুটি
উদ্দীপকটির মধ্যে, উদ্দীপকটির মধ্যে দুটি কোম্পানির বাইকের মধ্যে কোন কোম্পানির বাইক ধারে ক্রয় করা উচিত হবে? তার মানে উদ্দীপকের মধ্যে, এই উদ্দীপকটা আমরা পড়লাম, এই উদ্দীপকটার মধ্যে, উদ্দীপকটার মধ্যে দুটি কোম্পানির মধ্যে আমাদের কোন কোম্পানির বাইকটা ক্রয় করা উচিত হবে সেটা আমাদের অঙ্কের আলোকে সিদ্ধান্ত নিতে বলেছে। আমি কিন্তু সংক্ষেপে একবারে গ্রহ নাম্বারটা করাচ্ছি, এখানে কিন্তু চারটা পার্ট আছে। উদ্দীপকের, এই উদ্দীপকটার আলোকে আমাকে সিদ্ধান্ত নিতে বলেছে যে দুইটা কোম্পানি, একটা হচ্ছে রফিক, একজন কিন্তু সফল মোটর ব্যবসায়ী, সে কিন্তু মোটর ব্যবসা করে, মানে বাইকের ব্যবসা করে। তাহলে সে হিরো কোম্পানির বাইক কিনবে নাকি বাজাজ কোম্পানির বাইক কিনবে? যে ইচ্ছা করলে সে বাজাজ কোম্পানির বাইকও কিনতে পারে। তাহলে তার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হিরো কোম্পানি আর একটা হচ্ছে বাজাজ কোম্পানি। সে কোনটা থেকে বাইক ক্রয় করবে? দুইটা থেকে সে বাকিতে ক্রয় করবে। এখন হিরো কোম্পানি তাকে অফার দিয়েছে যে আপনি যদি আমার থেকে বাইক কেনেন তাহলে আপনি 2/10 নিট 30 শর্তে, দ্যাট মিন্স আপনি যে বাইকগুলো বাকিতে কিনবেন আপনি যদি 10 দিনের মধ্যে বাইকের টাকা পরিশোধ করেন তাহলে আপনি 2% কম টাকা দিবেন, আর 30 দিনের মধ্যে আপনাকে টাকা পরিশোধ করতেই হবে। এই হচ্ছে হিরো কোম্পানির শর্ত। আর বাজাজ কোম্পানি কি বলছে? বাজাজ কোম্পানি বলছে যে আপনি যদি আমার কাছ থেকে বাইক কিনেন তাহলে 4/10 নিট 30 শর্তে, আপনি যদি 10 দিনের মধ্যে আপনি আমার টাকা পরিশোধ করেন, ধারে বিক্রয় করছে বাকিতে টাকাটা আদায় করতে পারে, যদি আপনি আমার টাকাটা 10 দিনের মধ্যে পরিশোধ করেন তাহলে 4% ছাড় পাবেন, যেখানে কিন্তু হিরো কোম্পানি 2% দিছিল আর এখানে বাজাজ কোম্পানি 4% দিছে। আর 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, দুইজনেরই কিন্তু 30 দিন ঋণের মেয়াদ, 30 দিন। তো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে এটা থেকে এটা কম, কিন্তু তারপরও আমার হিরো কোম্পানিরও ব্যয় বের করে দেখতে হবে এবং বাজাজ কোম্পানিরও ব্যয় বের করে দেখতে হবে। দুইটারই ব্যয় আমরা বের করব। কি ব্যয় বের করব? এই উদ্দীপকের আলোকে কোনটার ধারে ব্যয় বের করা উচিত, এটা হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়। যেহেতু আমি ব্যবসা করব ধারে, তো ধারে ব্যবসার ফলে সৃষ্ট ঋণকে ব্যবসায় ঋণ বলে। এই ব্যবসায় ঋণের ব্যয় আমরা দুইটার কোম্পানিরই বের করব। আশা করি সমাধান করছি। সমাধান করলাম প্রথমে হিরো কোম্পানি, ব্যবসায় ঋণের ব্যয়, যেটাকে আমরা বলবো কেটিসি। এই কেটিসি নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কেটিসি সমান সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু 360, যে সূত্রটা আমরা জানি সেটা লিখে দিচ্ছি, সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এটা হচ্ছে আমাদের ব্যবসায় ঋণের ব্যয়ের ক্ষেত্রে যে সূত্রটা, সেই সূত্রটা মাত্র লিখে দিয়েছি, সেই সূত্রটা। তো এই সূত্র বসিয়ে আমরা হিরো কোম্পানির ব্যয় বের করব, ব্যবসায় ঋণের ব্যয়টা বের করব। তাহলে আমরা প্রথমে এখানে সুন্দর করে দেওয়া আছে কি কি সেটা লিখে ফেলি, পাশে লিখি। এখানে এখানে আমার সিডিআর কত? আমার কিন্তু বাজাজ কোম্পানি কিন্তু আমাকে শর্ত দিয়েছিল, সেটা কি ছিল? যে রফিক মোটর সফল ব্যবসায়ী, সে যদি বাজাজ হিরো কোম্পানি থেকে বাইক কিনে তাহলে সে 2/10 কি শর্ত দিয়েছিল? এই শর্তটি একটু লিখে ফেলি, 2/10 নিট 30, এই শর্তটা দিয়েছিল কিন্তু, তাই না? তো 2/10 এখানে কি কি আমার এখানে জানতে হবে আবার বলছি, এটা কিন্তু আমি বুঝাইছি, তারপর আবার বলছি, 2/10 মানে হচ্ছে আমার এখানে 2% ছাড় পাবো যদি আমি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করি। তাহলে এটা হচ্ছে আমার ডিপি, আর এটা হচ্ছে আমার সিডিআর, আর এটা হচ্ছে আমার সর্বশেষ, আমার 30 দিনের মধ্যেই আমার টাকা পরিশোধ করতে হবে, ধারে কিনছি টাকাটা পরিশোধ করতেই হবে, এটি হচ্ছে হিরো কোম্পানির লাস্ট অপশন। তাহলে সিডিআরটা কত? 2%। আর সিপিটা কত? যেটা আমার সর্বোচ্চ ঋণের মেয়াদ সেটা হচ্ছে 30 দিন।
আর বাচ্চার মেয়াদ মানে হচ্ছে ডিপি, ডিপিটা কত? 10 দিন। এই হচ্ছে আমার হিরো কোম্পানি, যে ইনফরমেশনটা দেওয়া বিক্রয়ের শর্তটা, সেটা থেকে আমি এগুলো বের করলাম। এখন আমি ব্যাটা বের করব, সিডিআর 2। এই অঙ্কটা মাত্রই করেছি, তারপর আবার করছি, ওই আগের মতোই অ্যামাউন্ট আসবে, 30 - 10 × 100। আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটি উদাহরণে এই অঙ্কটা সলভ করেছি, 98, 2/98, 0.0204 ইন্টু 18, এটা 18-ই বের হয়েছিল, 360/20, 18 × 100, এটা বের হয় কত? 0.0204 ইন্টু 18 × 100, এটা আসে 36.72%। আমার হিরো কোম্পানির ব্যয় আমি এটা বের করে দেখলাম যে 36.72% আসে। কিভাবে আসে? আমরা এভাবে ক্যালকুলেট করেছি ক্যালকুলেটারের সাহায্যে। সো এই হচ্ছে আমাদের হিরো কোম্পানি। একটু অনুরূপভাবে আমাদের কি করতে হবে? বাজাজ কোম্পানির ব্যয়টাও বের করে দেখতে হবে, যত ব্যয় কম তত ভালো। ৩৬.32%। তাহলে আমরা এখন বাজাজ কোম্পানিটা বের করব। এই বাজাজ কোম্পানিরও সেম ইনফরমেশনই দেওয়া, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু সমাধানটা, কিন্তু তার শর্তটা কি ছিল? 4/10 নিট, 4/10 নিট 30, এই শর্ত ছিল। বাজাজ কোম্পানি কিন্তু এই শর্ত দিয়েছিল যে আপনি টাকা যদি আমাকে পরিশোধ করেন 10 দিনের মধ্যে, তাহলে 4% ছাড় পাবেন, যেখানে হিরো কোম্পানি তাকে 2% দিয়েছিল। আর 30 দিনের মধ্যে সর্বোচ্চ দিতেই হবে, বাজাজ এবং হিরো দুইজনেরই সর্বোচ্চ ঋণের মেয়াদ 30 দিন। তো এখানে আমরা কি কি পেয়েছি? এখানে আমাদের সিডিআর হচ্ছে কত? সিডিআর হচ্ছে 4%, সিপি হচ্ছে আমাদের 30 দিন, ডিপি হচ্ছে আমাদের 10 দিন। এই হচ্ছে আমাদের ইনফরমেশন যা দেওয়া আছে। এটা থেকে আমরা কি বের করব? ব্যবসা ঋণের ব্যয়। তাহলে আমরা বের করি, আমরা জানি ব্যবসায় ঋণের ব্যয় কেপিসি সমান সমান কি? CDR 100 - CDR × 360, CP - DP × 100। এই হচ্ছে সিডিআর আমাদের 4, এখানে কিন্তু 2% না, 4%, আর 100 থেকে 4 - 360। সিপি আমাদের ঋণের মেয়াদটা কিন্তু আগের মতোই 30 দিন, আর বাটার মেয়াদও আগের মতো 10 দিন, এখানে কিন্তু 18-ই হবে। আমাদের এটা কত বের হয় দেখি আমরা, 196 থেকে 4 বাদ দিলে আমাদের 4, আমাদের আসে 0.0417 এটা। তো 360/20, এটা 18-ই আসে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা জাস্ট এটা ব্যাটা যোগ করে দেবো, গুণ করে দেবো, 0.0417 × 18 × 100, আমাদের এখানে কিন্তু 75% আসছে, 75.06% এটা আসছে। আগেরটায় কিন্তু থেকে এটা কিন্তু বেশি আসছে ব্যয়। দেখো আগের আমাদের যে বাজাজ কোম্পানি যে আমরা এখন বের করলাম, কেটিসি বের হলো কিন্তু আমাদের 75.06%, আর আমাদের ব্যবসা ঋণের ব্যয় আগের যে হিরো কোম্পানি সেটা কিন্তু 36% বের হয়েছিল, 36.73% সামথিং। আমি তারপরে একটু সিদ্ধান্ত নিব এখন। তো সিদ্ধান্ত নেওয়ার পর যে হিরো কোম্পানি
কেটিসি 36.73% আসছিল, তাই না? আর বাজাজ কোম্পানি এটা কত বের হলো? 75.% কত পার্সেন্ট বের হলো মাত্র? 75.1%, এই যে আমি মুছি নি এখন 6%। তা আমাদের এখন কি করা উচিত? ব্যবসায় ঋণের ক্ষেত্রে আমি যখন ঋণ নিব, ধারে ঋণ নিব, যেটার আমার ব্যয়টা কম হবে সেটা থেকে ঋণ নিব, না যেটা ব্যয় বেশি হবে সেটা থেকে ঋণ নিব? আমার যেটা ব্যয় কম হবে, ব্যয় যত কম তত ভালো, তাই না? তো আমাদের এখানে হিরো কোম্পানির ব্যয় হচ্ছে 73 আর 36, আর হচ্ছে বাজাজ কোম্পানি হচ্ছে 75। তাহলে আমার কেটেসি ঋণে, ব্যবসায় ঋণের ক্ষেত্রে ব্যয় বেশি হচ্ছে হিরো কোম্পানির ক্ষেত্রে, অথচ এখানে কিন্তু শর্ত তোমার 2% দিয়েছ, আর এখানে কিন্তু কি বলেছিলাম 4% দিয়েছিল, তারপরও তার ব্যয়টা বেশি। 4% ছাড় দেওয়াতেই তার ব্যয়টা বেশি। তো এই জন্যই আমাদের এখানে হিরো কোম্পানির ব্যবসা ঋণের, বাজাজ কোম্পানির ব্যবসা ঋণের ব্যয় থেকে কম। দুটির মধ্যে রফিকের নিকটে বাই করা হিরো কোম্পানি থেকে আমাদের, হিরো কোম্পানি থেকে আমাদের বাইকটা ক্রয় করা উচিত হবে। তাহলে আমাদের কোন কোম্পানি থেকে বাইকটা ক্রয় করা উচিত হবে? হিরো কোম্পানি থেকে আমাদের। তাহলে আমাদের বা উদ্দীপকের আলোকে, তাহলে উদ্দীপকের আলোকে হিরো কোম্পানি থেকে বাইক ক্রয় করা উচিত হবে, কারণ হিরো কোম্পানির ব্যবসা ঋণের ব্যয় বাজাজ কোম্পানি এর ব্যবসায় ঋণের ব্যয় হতে কি কম। ওকে, তো আমরা আজকে এই অঙ্কটা সমাধান করলাম। যাই হোক, আল্লাহ ভরসা আমরা যেভাবে ব্যবসায় ঋণের ব্যয় কিভাবে বের করতে হয়, পাশাপাশি আমরা বোর্ডের একটি অঙ্ক 2016 সালের যশোর বোর্ডের একটি অঙ্ক সলভ করলাম। তো আমরা আজকে ইনশাল্লাহ এই অধ্যায়টা যদি ভালো করে একটু প্র্যাকটিস করি, আরও অন্যান্য অঙ্কগুলো সমাধান করতে পারবো। এরকম প্রাসঙ্গিক অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। তো নেক্সট লাইভে ইনশাল্লাহ যদি আমি আসি, নেক্সট টিউটোরিয়ালে আমি তোমাদেরকে কিভাবে মজুদ পণ্যের ব্যবস্থাপনার ক্ষেত্রে মজুদ ব্যয় ব্যবহার বের করতে হয়, মিত ব্যয় ফরমেশ পরিমাণ কিভাবে বের করতে হয়, এবং অন্যান্য যে আরো আলোচনা রয়েছে, নগদ ব্যবস্থাপনা, নগদ রূপান্তর চক্র, নগদ আবর্তন, তো এই সকল জিনিসও, কাম্য নগদ অর্থের পরিমাণ, ন্যূনতম পরিচালন নগদ অর্থ, আরও আছে অনেক অন্যান্য টপিক্স আছে, সেইগুলো আমি আলোচনা করব। তো একটু একটু করে টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ইনশাল্লাহ তার চেষ্টা করবো। তো আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে এবং বাসায় এটা চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, বাসায় অঙ্কগুলো ভালো ভালো করে বারবার প্র্যাকটিস করবে। এইরকম নিয়মের অন্যান্য অনেক অঙ্ক আছে কর্মপত্রতে, আশা করি কর্মপত্র 3-এর তোমাদের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা এটা করবে। কর্মপত্র 3-এর 1 নম্বরটা করবে, আমি লিখে দিচ্ছি কর্মপত্র 3-এর 1। কর্মপত্র 2-এর 1 নম্বর আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিচ্ছি, কর্মপত্র 2-এর 1 নং ও 2 নম্বর পেজ হচ্ছে 2019 সালের নতুন বই 409 পেজ। তো আশা করি নেক্সট টিউটোরিয়ালটিতে তোমরা এটা সমাধান করে আমাকে যেভাবেই হোক লাইভ কমেন্ট করে জানাবে এবং এটা আমাকে শেয়ার করে দেখাবে। আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে সমস্যা হয়নি, যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে যেভাবেই হোক, তোমরা যেভাবে ক্লাসে বা টিউটোরিয়ালে বা মেসেঞ্জারে আমাকে নক করতে পারো। আশা করি এ পর্যন্ত তোমরা ভালোই থাকবে, বাসা থাকবে, যেহেতু আমাদের এই নভেল করোনা ভাইরাস আমাদের বৈশ্বিক একটি প্যান্ডেমিক আমাদের দেশকে এবং বিশ্বের সবগুলো দেশগুলোকে আক্রান্ত করেছে। তো আমরা বাসায় থাকবো, নিরাপদে থাকবো, নিজে নিরাপদে থাকবো এবং অন্যকেও সুস্থ রাখবো। সো বাসা থাকো, ভালো থাকো এবং আসসালামু আলাইকুম।